নমস্কার, আমি জ্যোতিষেশ্বর শ্রীলাল। আপনাদের সামনে এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের সবথেকে প্রিয় অনুষ্ঠান রাশিফল অনুষ্ঠান। কালকে দিন কেমন কাটবে সেটা আজকে, আজকে হচ্ছে 4 তারিখ, আজকে শনিবার। আমি চলে এসেছি আপনাদের সামনে, আজকে বলবো আপনার রাশিফল, আপনার ভাগ্য কেমন কাটবে। তার আগে বলি আজকে 4 তারিখ, আজকে শোভন যোগ আছে। শোভন মানে সহ্য করার দিন কিন্তু আজকে, ঠিক আছে? আজ শোভন যোগ আছে, আজ সহ্য করার দিন আছে, অর্থাৎ প্রত্যেকটা রাশির ক্ষেত্রে বলবো সহ্য করতে হবে, ঠিক আছে? আজ শনিবার, আজকে আমি হাতিবাগানে আছি, আজকে আমি হাতিবাগানে আছি, ইয়েস। সোমবার দিন বদলে আজকে আমি শনিবার, আজকে হাতিবাগানে আছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। দুপুর 1টা থেকে বিকেল 4টের মধ্যে চেম্বার আছে। যারা বুকিং করেননি এখনও পর্যন্ত তারা ফোন করে বুকিং করে নিন, আর না হলে আপনি সকালবেলা 9টা থেকে 10টার মধ্যে ফোন করবেন, আর দুপুরে 1টার মধ্যে দেখা করতে পারবেন আর কি। 9830307720 এই নম্বরে ফোন করে বুকিং করে নেবেন, ওকে? আচ্ছা, আজকে তো শনিবার, যেটা আমি বললাম আজকে হাতিবাগানে আছি। 4 তারিখ আমি আছি, 6 তারিখ হচ্ছে হলদিয়া কাঁথি, সকালবেলা হচ্ছে হলদিয়া, 6 তারিখ সোমবার পড়ছে হলদিয়া, আর সকালে থাকবো হচ্ছে হলদিয়া, বিকেল হচ্ছে কাঁথি। এছাড়া আমি থাকবো হচ্ছে 9 তারিখ হচ্ছে বাড়িপুর এবং বিহালা, সকালে বাড়িপুর বিকেলে বিহালা থাকবো আমি। 10 তারিখে থাকবো হচ্ছে বাগনান, 11 তারিখে থাকবো হচ্ছে গিয়ে আমি বসিরহাট এবং বনগাঁ, সকালে বসিরহাট বিকেলে বনগাঁ। 12 তারিখে থাকবো শ্রীরামপুর, 14 তারিখে থাকবো বহরমপুর, 15 তারিখে থাকবো হচ্ছে কৃষ্ণনগর, 16 তারিখে সেরকম কোনো ডেট নেই আপাতত, 17 তারিখে মালদা থাকবো, এই মাসে 17 তারিখে মালদা, 18 তারিখ হচ্ছে শিলিগুড়ি, 19 তারিখে কোচবিহার, 20 তারিখে জলপাইগুড়ি, 21 তারিখে আবার শিলিগুড়ি। অর্থাৎ শিলিগুড়ির বন্ধুরা বুঝতে পেরেছেন আমি যাচ্ছি শিলিগুড়িতে আপনাদের শহরে। আমি আরেকবার বলে দিই, আমি 17 তারিখে মালদা, মার্চে এই মাসে 17 তারিখে মালদা, 18 তারিখ কোচবিহার, 18 তারিখ হচ্ছে শিলিগুড়ি, 19 তারিখ কোচবিহার, 20 তারিখ হচ্ছে জলপাইগুড়ি, 21 তারিখ হচ্ছে গিয়ে শিলিগুড়ি, ঠিক আছে? চলুন দেখে নিই সবার আগে মেষটা আছে। মেষরাশির ক্ষেত্রে আজকে খুবই একটা ভালো দিন বলা যেতে পারে, পারিবারিক ক্ষেত্র নিয়ে, বাড়িঘর নিয়ে, মাকে নিয়ে, পরিবার নিয়ে, বন্ধু নিয়ে আজ খুবই ভালো দিন, খুব ভালোভাবে আনন্দ করে কাটান। বৃষরাশির ক্ষেত্রে আজকে মন ভালো থাকবে, নতুন কোনো কাজে বা নতুন কোনো এক্সপিরিয়েন্স, নতুন কোনো আজকে কিছু শুরু করার ক্ষেত্রে আজকে খুব বেস্ট ভালো দিন বলা যেতে পারে। মিথুন রাশি,
মিথুন রাশির ক্ষেত্রে আছে কথাবার্তার ক্ষেত্রে জাদু দেখা যাচ্ছে, আপনি ভালো কাজকর্ম করবেন, পাওনা টাকা আজকে আপনি পাওয়ার যোগ আছে, কথা আপনি রাখতে পারেন এবং কথা দিতেও পারেন। কর্কট রাশি খুব ভালো মুহূর্তে আজকে দিন কাটবে, অনেক দিন পর আজকে একটা বেশ অক্সিজেন পাবেন, বেশ কিছু ভালো কথা বলতে পারবেন, বেশ কিছু ভালো মুহূর্ত পাবেন, বেশ কিছু ভালো পরিবেশ পাবেন, আজকে এগোতে পারবেন। সিংহ রাশি ব্যয়বহুল দিন, তবে আনন্দ পাবেন আজকে, খুশির জন্য আজকে ব্যয় ঘরে এবং বাইরে, খুশি কে না চাই বলেন তো, অর্থাৎ খুশির জন্য আজকে কোনো কঞ্জুষপনা চলবে না। নমস্কার, আমি জ্যোতিষেশ্বর শিলাল, আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনি মোবাইলে কিন্তু লিখে নিতে হবে, মোবাইলে নম্বরটা লিখে নিন 9830307720, 9830307720 অথবা 9804700057, আবার বলে দিই 9804700057। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে বসি, আপনি দার্জিলিং ডিস্ট্রিক্টে আপনি আমাকে দেখাতে পারবেন, শিলিগুড়িতে, আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, কোচবিহার ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, নর্থ দিনাজপুর, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, মালদা ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, বীরভূম ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন, নদিয়া ডিস্ট্রিক্টে, কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পুরুলিয়া ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন, বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, হুগলি ডিস্ট্রিক্ট, শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, নর্থ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন, কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন, সাউথ চব্বিশ পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি 9830307720 অথবা 9804700057, সকাল 9টা থেকে রাত্রি 9টার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন। দেখতে থাকুন জ্যোতিষেশ্বর শিলালের অনুষ্ঠান। কন্যা রাশি কাজকর্মের ক্ষেত্রে উন্নতি, টাকা পয়সা প্রাপ্তি, দূরযাত্রা এবং আজকে স্বপ্ন পূরণের মতন কোনো ঘটনা ঘটতে পারে আপনার জীবনে, লেগে থাকুন। তুলা রাশি কর্মক্ষেত্রে শুভ প্রভাব, বদলির সম্ভাবনা, প্রমোশনের সম্ভাবনা, ভালো কাজ করে কিছু অ্যাওয়ার্ড কিছু পেতে পারেন, তবে মানসিক চাপ আপনাকে কিন্তু কাটাতে হবে। বৃশ্চিক রাশি আজকে বেশ কিছু সুযোগ আপনাকে কিন্তু ভালো জায়গায় নিয়ে যেতে পারে, অর্থাৎ সুযোগকে হাতছাড়া করা যাবে না, কিন্তু একদম উঠে পড়ে লাগুন, এভরি সেকেন্ড, এভরি মিনিট, এভরি ঘন্টা, মানে এভরি ঘন্টা, এভরি আওয়ার আপনার ক্ষেত্রে গুড টাইম, গুড ডে, অর্থাৎ কাজে লাগান। ধনুরাশি আজকে মন খারাপ থাকবে, ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে, শরীর নিয়ে একটু ডিস্টার্ব থাকবে। মকর রাশি পারিবারিক ক্ষেত্রে শুভ, পার্টনারের ক্ষেত্রে শুভ, খুব ভালো আনন্দ মুহূর্তে আজকে উপভোগ করতে পারবেন, বিজনেসও আজকে ইনভেস্টমেন্ট বা ব্যবসা ভালো হবে আর কি। কুম্ভ রাশি শত্রুতার যোগ, লোকে আপনাকে ভুল বুঝছে, বিপরীত লিঙ্গ থেকে প্রতারিত হওয়ার যোগ দেখা যাচ্ছে, কাউকে চট করে বিশ্বাস না করাই ভালো, একটু বাজিয়ে নিয়ে বিশ্বাস করুন। মীন রাশি সন্তান ক্ষেত্রে শুভ, ভালো প্রেম, ভালো মানুষ, ভালো সম্পর্ক, ভালো কিছু আপনার জীবনে আজকে ঘটছে, অনেক দিন পর আজকে একটু ভালোভাবে আপনি এনজয় করতে পারবেন, স্পেশালি সন্তান ভাগ্যে আপনার শুভ আছে, সন্তান প্রাপ্তিতেও সুন্দর আজকে মুহূর্ত আছে, অনেকদিন পর আমি একটু ভালোভাবে কথা বলতে পারলাম আপনাদের সঙ্গে, ভেরি অনেস্টলি, স্টারের যা পজিশান ছিল তুলনামূলক আজকে কিন্তু অনেকটা ভালো, অর্থাৎ সব জায়গায় সব রাশির ক্ষেত্রেই ভালো, কিছু কিছু ব্যতিক্রম তো কিছু ঘটেই সবসময়, তাই যদি কিছু ব্যতিক্রম আজকে ঘটে আপনাদের জীবনে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে একটু সহ্য করে নেবেন, তাহলেই দেখবেন খারাপটা অ্যাটলিস্ট হবে না।
আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, আমি আপনাদের শহরে আসছি। ডেট তো আমি বলেই দিলাম, আর আরও ডিটেলস জানতে, আরও ভালোভাবে জানতে কবে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, ফোন নম্বর টিভি স্ক্রিনে 9830300770। প্রত্যেক দিন ঠিক এই সময় ঠিক এই চ্যানেলে আমি উপস্থিত হয়ে যাব। আপনাদের প্রিয় মানুষ শ্রীলাল, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, নমস্কার।